নমস্কার আমার প্রিয় বন্ধুরা, শুরু করব সাপ্তাহিক রাশিফল 5ই জুলাই থেকে 11ই জুলাই। মেষ থেকে মীন রাশির কেমন কাটবে তার আগে এই সপ্তাহে যাদের যাদের শুভ জন্মদিন তাদের কাছে আমার শুভেচ্ছা বার্তা। মা তারার কি পায়, আপনাদের জীবন উন্নতিতে ভরে উঠুক। আর যাদের যাদের এই সপ্তাহে বিবাহ বার্ষিকী তাদের জানাই অগ্রিম শুভেচ্ছা। শুরু করব সাপ্তাহিক রাশিফল, তার আগে এক নজরে চন্দ্রমার অবস্থান। 5ই জুলাই চন্দ্রমা থাকছে মেষ রাশিতে, 6-7 তারিখ চন্দ্রমা অবস্থান করছে বৃষ রাশিতে, 8, 9, 10 এই 3 দিন চন্দ্রমা অবস্থান করছে মিথুন রাশিতে, এবং 11 তারিখ সপ্তাহের শেষে চন্দ্রমা অবস্থান করছে কর্কট রাশিতে। কেমন কাটবে মেষ লগ্ন বা মেষ রাশি? সপ্তাহের শুরুতে লগ্নভাবে চন্দ্রমা, এনার্জেটিক থাকবেন, সমস্ত কাজ অতি তৎপরতার সাথে করে উঠবেন, মানসিক শান্তি পাবেন, কাজে কর্মদক্ষতা বৃদ্ধি পাবে, সামাজিক ক্ষেত্রে আপনার সুনাম বৃদ্ধি পাচ্ছে। এছাড়া জমি বাড়ি সংক্রান্ত ব্যবসায় কিন্তু লাভ, কৃষিজাত পণ্যের ব্যবসায় কিন্তু সফলতা এবং লাভ রয়েছে, নতুন যোগাযোগ কর্মক্ষেত্রে ঘটবে। 6 এবং 7 তারিখ উচ্চস্থ চন্দ্রমা আপনাদের দ্বিতীয়ভাবে। আর্থিক স্থিতি কিন্তু মজবুত হচ্ছে, ব্যাংক ব্যালেন্স কিছুটা বাড়বে, পূর্বের করা ধার পরিশোধ করবেন, কর্মজীবনে আপনি আপনার বুদ্ধির দ্বারা উন্নতি করবেন, সহযোগীরা হেল্প করবে, ব্যবসায়িক জীবনে লাভ ঘটবে। এতদিন পর্যন্ত যে শত্রু আপনাকে বিরক্ত করছিল সেই শত্রু কিন্তু আপনার কাছে পরাস্ত হবে 6-7 তারিখে। দাম্পত্য শান্তি থাকছে, সন্তানের উন্নতি, শারীরিক রোগভোগ থেকে মুক্তি ঘটবে। 8, 9, 10 পরাক্রম স্থানে চন্দ্রমা, পরাক্রম বা কনফিডেন্সের দ্বারা অনেক সমস্যার সমাধান করে উঠতে পারবেন, তবে কথা বলার ওপর কিছুটা সংযমতা দেখাতে হবে আপনাকে। এমন কিছু বলবেন না যাতে আপনার পাড়া প্রতিবেশী লোকজন আপনার শত্রু হয়ে যায়, সে বিষয়ে সাবধানে থাকতে হবে। কর্মজীবনে উন্নতি রয়েছে, ভালো কর্মের যোগাযোগও ঘটবে, ব্যবসায়িক লাভ ঘটবে। এছাড়া 8, 9, 10 তারিখ আর্থিক লেনদেন কিন্তু সাবধানে করতে হবে। 11 তারিখ চতুর্থ ভাবের ওপর চন্দ্রমা, প্রপার্টি বা বাহন ক্রয়ের কিন্তু সম্ভাবনা প্রবল থাকছে, কর্মজীবনে আটকে থাকা কর্মের পরিসমাপ্তি ঘটবে, ব্যবসায়িক জীবনে লাভ রয়েছে, ব্যবসাদাররা ব্যবসায়িক স্বার্থে কিছুটা বিস্তার করবেন অথবা পার্টনারশিপ কোনো ব্যবসায় আপনি নিজেকে ইনভলভ করবেন। গৃহস্থ জীবন এবং দাম্পত্য জীবন দুটি শুভ কাটবে, শ্বশুর বাড়ির লোকজনের থেকে হেল্প পাবেন। হনুমানজিকে এই সপ্তাহের প্রত্যেকটা দিন কিশমিশ এবং ভোগ গুড় দ্বারা ভোগ অর্পণ করুন। বৃষ রাশি, সপ্তাহের শুরু অর্থাৎ 5ই জুলাই দ্বাদশ ভাবে চন্দ্রমা, অস্থিরতা মনের ভেতরে বৃদ্ধি পাবে, নেগেটিভ চিন্তা মনে আসবে, কিছুটা লো কনফিডেন্স মনের ভেতরে উৎপন্ন হবে। 6 এবং 7 তারিখ শুভ পরিণতি, লগ্নভাবে চন্দ্রমা, আপনি আপনার বুদ্ধির দ্বারা সমস্ত কাজে সফলতা পাবেন, সন্তানের উন্নতি, এবং যারা অবিবাহিত তাদের কিন্তু শুভ যোগাযোগ ঘটবে, কর্মজীবনে আপনি আপনার পরাক্রম ও বুদ্ধির দ্বারা ভালো পারফরমেন্স করবেন, ক্রিয়েটিভ জগতের লোকেদের শুভ যোগাযোগ ঘটবে, ব্যবসায়িক জীবনে লাভ ভালো হবে, তবে ব্যবসাদাররা ব্যবসায়িক সম্প্রসারণ করতে পারেন, পার্টনারশিপ যারা ব্যবসা করেন তারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে চলুন, আর্থিক কোনো কারণে কিন্তু পার্টনারের সাথে ঝামেলা বিবাদ লাগতে পারে, আর্থিক ঋণ থেকে মুক্ত হয়ে উঠবেন। 6 এবং 7 তারিখ 8, 9, 10 তারিখ দ্বিতীয়ভাবে চন্দ্রমা, আর্থিক স্থিতি কিছুটা মজবুত হবে, পরিকল্পনা মাফিক অর্থ সঞ্চয় করে উঠতে পারবেন, কর্মজীবনে আপনি আপনার টেকনিক প্রয়োগ করবেন যার দ্বারা কর্মজীবনে অনেকটা এগিয়ে থাকবেন, আইটি রিলেটেড বা অনলাইন রিলেটেড কাজে কিন্তু উন্নতি, আটকে থাকা অর্থের প্রাপ্তি ঘটবে, আপনি আপনার প্রয়োজনে কোনো দামি বস্তু কিন্তু ক্রয় করতে পারেন। 11 তারিখ আপনার পরাক্রম বৃদ্ধি পাবে, তার সাথে ভাগ্যোন্নতি ঘটবে, আপনার কর্মজীবনে পদপ্রাপ্তি ঘটতে পারে,
নেগেটিভ চিন্তা থেকে মুক্ত হবেন, ধার্মিক রুচি আপনার বৃদ্ধি পাবে, পরিবারের লোকজনের সাপোর্ট পাবেন। দাম্পত্য জীবনে কিন্তু তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপে ছোটখাটো সমস্যা লাগতে পারে। আপনারা এই সপ্তাহটিকে ভালো রাখার জন্য কেশরের তিলক অবশ্যই কপালে লাগান। মিথুন রাশি, সপ্তাহের শুরুটাই কিন্তু ধামাকাদার, মানে সপ্তাহের শুরুতেই কিন্তু চন্দ্রমা আপনাদের একাদশ ভাবে, আর্থিক আয় বৃদ্ধি পাবে। আয় ভাবে চন্দ্রমা শুভ ফল দান করে, সঞ্চয় বৃদ্ধি ঘটাবে, সন্তানের উন্নতি। যারা গুণীজন বা শিল্পীজন রয়েছেন তাদের কিন্তু তার সুনাম বা গুণের প্রসিদ্ধি ঘটবে। ব্যবসায়িক জীবনে লাভের স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন সুখ বৃদ্ধি পাচ্ছে। 6 এবং 7 তারিখ ঋণ মুক্তি ঘটবে। পারিবারিক লোকজনের কারণে কিছুটা খরচও করবেন। কর্মজীবনে পরিশ্রমের দ্বারা সফলতা অর্জন করবেন। জমি বাড়ি ব্যবসাদার যারা রয়েছেন তারা কিন্তু বড়সড় প্রপার্টিতে পয়সা ইনভেস্ট করবেন। পারিবারিক জীবন মধ্যম কাটবে, দাম্পত্য জীবন কিন্তু ভালো কাটবে। মুখ চোখ রিলেটেড পীড়া দেখা দিতে পারে। বিদেশি সংস্থায় যারা কর্মরত তাদের কিন্তু কিছুটা আয় বৃদ্ধি পাবে। 8, 9, 10 তারিখ লগ্নের ওপর চন্দ্রমা, অনেকটা এনার্জেটিক থাকবেন, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, সম্মান বৃদ্ধি পাবে, জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন। কর্মজীবনে বুদ্ধির দ্বারা পদপ্রাপ্তি প্রমোশন প্রাপ্তি ঘটবে। বেকারদের কিন্তু পরিচিত কোনো ব্যক্তির দ্বারা কর্মের সুযোগ ঘটবে। আর্থিক স্থিতি মধ্যম থাকছে। 11 তারিখ কিন্তু আপনাদের ধনস্থানে চন্দ্রমা, অর্থের যোগান বৃদ্ধি পাবে, ব্যাংক ব্যালেন্স কিছুটা বাড়বে, কর্মজীবনে শুভ পরিবর্তন ঘটবে, শ্বশুর বাড়ির লোকজনের সাথে সুসম্পর্ক তৈরি হবে। তবে রাস্তাঘাট খুব সাবধানে চলুন, কোথাও চোট লাগার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহটিকে ভালো রাখার জন্য গণেশজির চরণে আপনারা অবশ্যই আকন্দ ফুল প্রত্যেক দিন অর্পণ করুন। কর্কট রাশি, কর্কট রাশিরও কিন্তু সপ্তাহের শুরুটা দারুণ রয়েছে। 5ই জুলাই কর্মস্থানে চন্দ্রমা, নিজের পরাক্রম ও বুদ্ধির দ্বারা সমস্ত কর্মে সফলতা পাবেন। বেকার যারা রয়েছেন তারা কিন্তু কর্মের কোনো সুযোগ ঘটবে তাদের জীবনে। সন্তানের উন্নতি, টেকনিক্যাল বা আইটি কর্মীদের কিন্তু আর্থিক লাভ, ব্যবসায়িক জীবনে আটকে থাকা অর্থের প্রাপ্তি, জমি বাড়ি প্রপার্টি রিলেটেড কাজে যুক্ত লোকেদের লাভ, আয় কিছুটা বাড়বে, কর্মে উন্নতি, নতুন যোগাযোগ, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন শুভ। 6 এবং 7 তারিখ আরও দুর্দান্ত কাটছে। 11-এ তুঙ্গস্থ চন্দ্রমা, আর্থিক লাভ নিশ্চিত, মনোবাঞ্ছিত ফলের প্রাপ্তি, আর্থিক জীবনে আয়ের রাস্তা খুলে যাবে, বিদেশ যাত্রা সম্ভব, কর্মজীবনে উন্নতি, সামাজিক স্তরে নাম সম্মান বৃদ্ধি পাবে, ব্যবসাদারদের আর্থিক লাভ সুনিশ্চিত, রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত লোকেদের সম্মান প্রাপ্তি, পারিবারিক এবং দাম্পত্য জীবন দুটোই ভালো কাটছে। 8, 9, 10 তারিখ সন্ধে অবধি দ্বাদশভাবে চন্দ্রমার অবস্থান, মনের ভেতরে কিছু নেগেটিভ চিন্তা উৎপন্ন হতে পারে, আর্থিক লেনদেন সাবধানে করতে হবে, পাড়া প্রতিবেশীর সাথে বিতর্কে জড়াতে পারেন, তাই 8, 9, 10 এই 3 দিন চুপ থাকার চেষ্টা করুন। যাত্রাকালীন সাবধানতা নিয়ে চলুন, চোখ কাঁধ মুখ রিলেটেড সমস্যা দেখা দিতে পারে। 11 তারিখ লগ্নভাবে চন্দ্রমা, দারুণ চন্দ্রমা, এনার্জেটিক থাকবেন, বিবাহিত জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, অবিবাহিতদের বিয়ের যোগাযোগ ঘটবে, আটকে থাকা সম্মান প্রাপ্তি ঘটবে, গোপন শত্রু থেকে সাবধানে থাকতে হবে, কোনো কাজই ফেলে রাখবেন না। এই সপ্তাহের শেষের দিকে অর্থাৎ 11 তারিখ কোনো কাজ ফেলে রাখবেন না। আর এই সপ্তাহটিকে ভালো রাখার জন্য দই মিশ্রি সহযোগে সেবন করুন, আর দইয়ের ফোঁটা কপালে লাগান। সিংহরাশি, 5ই জুলাই ভাগ্যভাবে চন্দ্রমা, পূর্বের করা ঋণ থেকে মুক্ত আপনি হবেন। বহুদিন ধরে আটকে থাকা সম্মান, সেই সম্মানের প্রাপ্তির সুযোগ ঘটবে। কর্মজীবনে আপনার পরিশ্রম দেখে বস খুশি হবে, সরকারি কর্মীদের ক্ষেত্রে উন্নতি। 6-7 তারিখ কর্মজীবনে উন্নতি, বহু দূর থেকে ভালো কর্মের যোগাযোগ ঘটবে, বিদেশি সংস্থায় কর্মরত ব্যক্তিদের আয় বৃদ্ধি পাচ্ছে,
মায়ের শারীরিক দিকটা একটু দুর্বল থাকবে। পারিবারিক জীবনে ছোটখাটো সমস্যা ঘটতে পারে। কর্ম ও ব্যবসায় কিন্তু নতুন যোগাযোগ ঘটবে। 8, 9, 10 এই 3 দিন আয় পাবে চন্দ্রমা। আয় তো নিশ্চিত বৃদ্ধি পাচ্ছেন, আপনার আয়ের রাস্তা কিন্তু খুলে যাচ্ছে। সন্তানের কাছ থেকে ভালো খবর পাবেন, শেয়ার বা লটারিতে লাভ। আটকে থাকা অর্থের প্রাপ্তি, প্রেম ঘটিত বিবাহের যোগাযোগ ঘটবে। ব্যবসায়িক জীবনে আয় বৃদ্ধি পাচ্ছে, বিদেশ যাত্রার যোগাযোগ, বিবাহিত জীবনে ভালো কাটছে। 11 তারিখ দ্বাদশ ভাবে চন্দ্রমা, ভয় পাবেন না বন্ধু, ঋণ মুক্তি ঘটবে। দেখবেন শত্রু আপনার কাছে পরাস্ত হবে, তবে শারীরিক কারণে কিছুটা ব্যয় বৃদ্ধি পাচ্ছে। এই সপ্তাহটিকে ভালো রাখার জন্য মা দুর্গাকে প্রত্যেক দিন লাল ফুল অর্পণ করুন। কন্যা রাশি, 5ই জুলাই অষ্টমে চন্দ্রমা, মানসিক অস্থিরতা কিছুটা থাকছে, তবে আটকে থাকা অর্থের কিন্তু প্রাপ্তি ঘটবে। বহু চেষ্টায় সফলতা পাবেন, বন্ধু বান্ধবের সাথে একসাথে বাইরে বেরাবেন না, বন্ধু বান্ধবের থেকে ক্ষতি হতে পারে। 6 এবং 7 তারিখ ভাগ্যভাবে চন্দ্রমা ভাগ্যের উন্নতি ঘটাবে। কর্মজীবনে আপনার সহযোগী আপনার পেছনে ষড়যন্ত্র করলে সে তার উচিত শিক্ষা পেয়ে যাবে। আপনি নির্ভয় থাকুন, কারণ ভাগ্য আপনাকে সাপোর্ট করবে। আপনার শত্রুরা আপনার কাছে পরাস্ত হবে। পারিবারিক জীবনে ছোট ভাই বোনের সাথে ছোটখাটো মতবিরোধ ঘটতে পারে, তবে দাম্পত্য জীবনও কিন্তু তৃতীয় ব্যক্তির কারণে কিছুটা সমস্যা ঘেরা থাকছে। যতই সমস্যা থাকুক, ভাগ্যস্থানের চন্দ্রমা আপনাকে কিন্তু বল দেবে, সমস্ত সংঘর্ষ আপনি অতিক্রম করে উঠতে পারবেন। 8, 9, 10 তারিখ কর্মজীবনে সফলতা এনে দেবে। বেকারদের ক্ষেত্রে নতুন কর্মের যোগাযোগ করবে। ব্যবসায়িক জীবন বেশ ভালো কাটবে। বহুদিন ধরে জমি রিলেটেড সমস্যা ভুগছিলেন, সেই সমস্যার সমাধান ঘটবে। পারিবারিক জীবন ভালো কাটবে। দাম্পত্য জীবনে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব বোধ করবেন। 11 তারিখ কিন্তু দিনটা উত্তম কাটছে। আয় পাবে চন্দ্রমা, শেয়ার বা লটারিতে লাভ, ব্যবসায়িক জীবনে লাভ, সন্তানের উন্নতি, প্রেম জীবনে সফলতা। এই সপ্তাহটিকে ভালো রাখার জন্য দক্ষিণা কালীর পুজো অবশ্যই করুন, কর্পূরের জলে চান করুন। তুলা রাশি, সপ্তাহের শুরুতে সপ্তম ভাবে চন্দ্রমা, বেসরকারি কর্মী যারা রয়েছেন তাদের কিন্তু উন্নতি, আর্থিক কিছু লাভ ঘটবে। ব্যবসায়িক জীবনে নতুন সুযোগ ঘটছে। অবিবাহিত যারা রয়েছেন তাদের কিন্তু বিয়ের যোগাযোগ। পারিবারিক জীবন দাম্পত্য জীবন ভালো কাটছে। 6 এবং 7 তারিখ সেনা পুলিশ সরকারি কর্মে উচ্চ পদপ্রাপ্তি যারা রয়েছেন ব্যক্তি তাদের কিন্তু সুনাম বৃদ্ধি পাচ্ছে। বহুদিনের আটকে পড়া কোনো অর্থের যোগান কিন্তু আপনার ঘটবে। কোনো টাকা বহুদিন ধরে আটকে ছিল কারোর কাছে, সেই টাকার প্রাপ্তি ঘটবে। এছাড়া বহুদিনের কোনো জটিল কেস তা থেকে কিন্তু আপনি মুক্ত হয়ে যাবেন। শ্বশুর বাড়ির লোকজনের সাপোর্ট পাবেন। ব্যবসায়িক জীবনে লাভ ঘটবে। দাম্পত্য জীবনে শুভ কাটবে। 8, 9, 10 তারিখ যারা বড় প্রমোটার বা বিল্ডার্স রয়েছেন তাদের লাভ, তার সাথে ইলেকট্রনিক্সের কাজকর্মে যারা যুক্ত তাদের লাভ রয়েছে। কর্মজীবনে আইটি রিলেটেড অনলাইনে যারা কাজ করেন তাদের উন্নতি, ব্যবসায়িক লাভ ঘটবে, সরকারি কর্মে উন্নতি, ধার্মিক যাত্রার পরিকল্পনা করবেন। 11 তারিখ কর্মজীবনে নতুন পদপ্রাপ্তি ঘটবে। সরকারি কর্মীদের লাভ রয়েছে, যারা জমি রিলেটেড কাজকর্ম করেন তাদের প্রগতি। পারিবারিক জীবন দাম্পত্য জীবন ভালো কাটছে। এই সপ্তাহটিকে ভালো রাখার জন্য অবশ্যই প্রত্যেক দিন শ্রী বিষ্ণুর চরণে একটা করে তুলসী পাতা দিন। বৃশ্চিক রাশি, 5ই জুলাই কিছুটা সংঘর্ষ থাকছে, শারীরিক দিকে বিশেষ যত্ন নিতে হবে। কর্মজীবনে কোনো উচ্চ আধিকারিক কথা আপনার সাথে কিন্তু মতবিরোধের পরিস্থিতি তৈরি হবে, তাই উচ্চ অধিকারী বা যারা বস রয়েছেন কর্মক্ষেত্রে তাদের সাথে মত মিলিয়ে চলার চেষ্টা করুন। আর্থিক জীবনে কারোর কাছ থেকে ধার নেবেন না, সে ধার করা অর্থ কিন্তু আপনি মেটাতে পারবেন না। দাম্পত্য জীবন বা পারিবারিক জীবনে ছোটোখাটো অশান্তি পরিস্থিতি দেখা দেবে, তাই 5 তারিখ যতখানি পারবেন শান্ত হয়ে মুখ বুজে থাকার চেষ্টা করুন।
ভগবানের কাছে দেরি আছে, কিন্তু তার কাছে কখনোই না শুনবেন না। ভগবান কোনো না কোনোভাবে আপনাকে কিন্তু হেল্প করে। তাই 6 এবং 7 তারিখ আপনার জীবনে কিন্তু সুনাম বৃদ্ধি পাবে, বিবাহিত জীবনে ভালো কাটবে, অবিবাহিতদের বিয়ের যোগাযোগ, কর্মজীবনে আপনি কর্ম চেঞ্জ করবেন, নতুন কর্মের অফার ঘটবে, পারিবারিক জীবন ভালো কাটছে। 8, 9, 10 সরকারি কর্মী ও ব্যবসায়িক জীবনে উন্নতি ঘটবে, আটকে থাকা অর্থের প্রাপ্তি ঘটবে, ঋণ পরিশোধ করবেন, জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন পারিবারিক জীবনে, যার কারণে অনেক পারিবারিক সমস্যা আপনার মিটে যাবে। তবে কথার ওপর আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে, এমন কিছু বলবেন যার কারণে কিন্তু অযাচিত শত্রু তৈরি হতে পারে, অন্যকে আপনি উপকার করতে যাবেন না। 8, 9, 10 তারিখ সে তো উপকার মানবেই না, তার আপনার পেছনে বদনাম করবে, এবং 8, 9, 10 তারিখ কাউকে অর্থ ধার দেবেন না, এবং রাস্তাঘাটে চলাচল করার সময় সাবধানতা অবলম্বন করে চলুন। 11 তারিখ ভাগ্যভাবে চন্দ্রমা, আত্মবিশ্বাস কিছুটা বৃদ্ধি পাবে, পিতার সাপোর্ট পাবেন জীবনে। এই সপ্তাহটিকে ভালো রাখার জন্য অবশ্যই হনুমান চল্লিশা পড়ুন, তার সাথে দই মিশ্রি সহযোগে বাবা ভোলানাথকে অভিষেক করুন, পিঙ্ক বা হোয়াইট রঙের জামা পরার চেষ্টা করুন। ধনুরাশি, 5ই জুলাই পঞ্চম ভাবে চন্দ্রমা, মনের ইচ্ছা পূরণ হবে, ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে, প্রেম জীবনে উন্নতি, লটারি শেয়ারে লাভ, শিক্ষাক্ষেত্রে উন্নতি, আইটি বা টেকনিক্যাল ফিল্ডে যারা কাজ করেন তাদের কিন্তু উন্নতি, বন্ধুর দ্বারা কোনো কর্মের যোগাযোগ ঘটবে, ব্যবসায়িক লাভ, আর্থিক লেনদেন সাবধানে করতে হবে, যাচাই ছাড়া কাউকে বিশ্বাস করবেন না। 6 এবং 7 তারিখ ঋণ মুক্তি ঘটবে, কর্মজীবনে বহু কষ্ট পরিশ্রমের দ্বারা ন্যায্য সম্মান আপনি পাবেন, আইটি কম্পিউটার রিলেটেড কর্মে উন্নতি, ব্যবসায়িক জীবনে আটকে থাকা অর্থের প্রাপ্তি ঘটবে, ব্যবসায়িক জীবনে ব্যবসাদাররা যে কোনো বিবাদ থেকে দূরে থাকুন 6 এবং 7 তারিখ, শ্বশুরবাড়ির লোকজনের সাথেও বিবাদ থেকে দূরে থাকুন 6 এবং 7 তারিখ। 8, 9, 10 কর্মজীবনে উন্নতি, তবে আটকে থাকা কাজগুলো সময় মতো করে ফেলতে হবে, তা নাহলে কিন্তু কর্মক্ষেত্রে ছোটোখাটো অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, ব্যবসায়িক জীবনে আয় ঘটবে, ব্যবসাদাররা নতুনভাবে বিনিয়োগ করবার চেষ্টা করবেন, কোনো বন্ধু বা সহযোগীর হেল্প পাবেন, বিবাহিত জীবনে মতভেদ দূর হবে। 11 তারিখ অষ্টমে চন্দ্রমা বটে কিন্তু নিজ ঘরে, পৈতৃক সূত্র ধরে লাভ, আটকে থাকা অর্থের প্রাপ্তি, জীবনসঙ্গীর আয় বৃদ্ধি, শ্বশুরবাড়ির লোকজনের সাপোর্ট আপনি পাচ্ছেন। ধনুরাশি, এই সপ্তাহটাকে ভালো রাখার জন্য আপনারা স্নানের জলে অবশ্যই এলাচ মিশিয়ে চান করুন। মকর রাশি, 5ই জুলাই চতুর্থভাবে চন্দ্রমা, বিচার বিবেচনা করে তবেই কিন্তু আপনি আপনার যথাযথ মত প্রকাশ করুন, কর্মজীবনে সুনাম পাবেন, তবে বুদ্ধির প্রয়োগ অবশ্যই করুন কর্ম বা ব্যবসায়, তবে কিন্তু উন্নতি, পারিবারিক দাম্পত্য জীবন ভালো কাটছে, আয় কিছুটা বাড়ছে। 6 এবং 7 তারিখ সন্তান সুখে বৃদ্ধি ঘটবে, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বিদ্যাক্ষেত্রে কিন্তু উন্নতি, রিসার্চের সাথে যুক্ত লোকেদের লাভ, আইটি কম্পিউটার অনলাইনে কর্মীদের উন্নতি, পারিবারিক জীবন শুভ, দাম্পত্য জীবনে কিন্তু প্রেম বৃদ্ধি পাবে, ব্যবসায়িক জীবনে লাভ বৃদ্ধি ঘটছে। 8, 9, 10 তারিখ কর্মজীবনে সহযোগীর দ্বারা বিরোধের সম্মুখীন হবেন, কম্পিটিশন কিছুটা বৃদ্ধি পাচ্ছে কর্মজীবনে, ছোটোখাটো আঘাত লাগতে পারে, তাই রাস্তাঘাট সাবধানে চলুন, শত্রুর দ্বারা সাময়িক অপমানিত হতে পারেন, খুব সচেতনভাবে বুদ্ধি প্রয়োগ করে কথা বলুন, ব্যবসাদারদের আর্থিক লেনদেন সাবধানে করতে হবে, দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপে অশান্তি। 11ই জুলাই সপ্তমভাবে চন্দ্রমা, পারিবারিক এবং দাম্পত্য জীবনে শান্তি ফিরে পাবেন, কর্ম ব্যবসা জীবনে লাভ ঘটবে, অবিবাহিতদের বিয়ের যোগাযোগ ঘটবে, এবং বুদ্ধির দ্বারা আয় কিছুটা বাড়াবেন। এই সপ্তাহটিকে ভালো রাখার জন্য হনুমান চল্লিশে অবশ্যই পড়ুন। কুম্ভ রাশি, 5ই জুলাই তৃতীয়ভাবে চন্দ্রমা, কনফিডেন্স যথেষ্ট থাকছে, ছোটোখাটো যাত্রার পরিকল্পনা করবেন,
পরাক্রম ও কর্মদক্ষতার দ্বারা কর্মজীবনে সাফল্য পাবেন। সহযোগীরা আপনার কর্মের ক্ষেত্রে হেল্প করবে। কিন্তু শারীরিক দিক থেকে গলা, চোখ, কাঁধ, সর্দি কাশির সমস্যায় ভুগতে পারেন 5 তারিখ। 6 এবং 7 তারিখ ভূমি বা বাহন ক্রয়ের সম্ভাবনা, জমি ঘটিত বিবাদ থেকে মুক্তি পাবেন আপনি। পিতামাতার সাপোর্ট বা বাড়ির লোকজনের সাপোর্ট আপনি পাবেন। কর্মজীবনে পদপ্রাপ্তি ঘটবে। বসের সাথে হওয়া মতভেদ কমে যাবে। আর্থিক লাভ রয়েছে। পরিকল্পনা মাফিক অর্থ সঞ্চয় করে উঠতে পারবেন। তবে কর্মে কিছুটা পরিশ্রম বৃদ্ধি পাবে এবং বাড়ির প্রয়োজনে কিছুটা খরচও করবেন। 8, 9, 10 তারিখ চন্দ্রমা পঞ্চমে অবস্থান করছে। কর্মের ব্যাপারে নতুন কিছু পরিবর্তন ঘটাবেন। নতুন কর্মের যোগাযোগ, কর্ম পরিবর্তনেরও সুযোগ ঘটবে। তবে কাউকে বিশ্বাস করে মনের কথা বলবেন না, সে কিন্তু ঠকাতে পারে। আর্থিক লেনদেন সাবধানে করুন। আর্থিক ব্যাপারে পূর্বের করা ঋণ পরিশোধ করবেন। ব্যবসায়িক লাভ ঘটছে। বিবাহিত জীবন এবং প্রেম জীবন ভালো কাটছে। 11 তারিখ আয় বৃদ্ধি পাবে। কর্মজীবনে নতুন যোগাযোগ, ব্যবসায়িক লাভ, পার্টনারশিপ ব্যবসায় লাভ পাবেন। যে কোনো কম্পিটিশনে আপনার জয় হবে। শত্রু আপনার কাছে পরাস্ত হবে। নতুন কর্মের যোগাযোগ অবশ্যই ঘটবে। এই সপ্তাহটিকে ভালো রাখার জন্য হলুদের টিকা অবশ্যই রোজ কপালে দিন। মীন রাশি, 5ই জুলাই দ্বিতীয়ভাবে চন্দ্রমা কথার দ্বারা বহু লোককে প্রভাবিত করবেন। কথার দ্বারা যাদের কাজ তাদের কিন্তু সম্মান বাড়ছে। আর্থিক সঞ্চয় কিছুটা বাড়বে। ব্যাংক ব্যালেন্স কিছুটা বৃদ্ধি পাবে। ব্যবসায়িক জীবনে লাভ। বুদ্ধির দ্বারা কর্মে উন্নতি। কর্ম পরিবর্তনেরও নতুন সুযোগ ঘটবে। বন্ধুর থেকে কিছুটা হেল্প পাবেন। সন্তান সুখ বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবন, প্রেম জীবন অতি শুভ। 6 এবং 7 তারিখ পরাক্রমভাবে চন্দ্রমা, ফলে হাতের কাজ যারা করেন তাদের কিন্তু লাভ রয়েছে। তার সাথে ক্রিয়েটিভ শিল্পী যারা রয়েছেন তাদেরও নাম সম্মান কিছুটা বাড়ছে। কর্মজীবনে পরাক্রমের দ্বারা সমস্ত কিছু করে উঠবেন। আপনার বস আপনার কর্মদক্ষতা দেখে আপনাকে যথেষ্ট ভালোবাসবে। সন্তানের উন্নতি, আর্থিক লাভ, ঋণ মুক্তি, নাম যশ বৃদ্ধি পাবে। লটারি বা শেয়ারে কিছুটা লাভ পাবেন। 8, 9, 10 তারিখ ভূমি বাহন ক্রয়ের সম্ভাবনা রয়েছে। গৃহ পরিবর্তনও করতে পারেন বা গৃহের প্রয়োজনে কোনো কিছু পরিবর্তন করতে পারেন। পারিবারিক লোকজনের সাপোর্ট পাবেন। পাড়া প্রতিবেশীর সাথে বিবাদ থেকে দূরে থাকুন। মানসিকভাবে অনেকটাই ভালো বোধ করবেন। কর্মজীবনে পদপ্রাপ্তি ঘটবে। বহু বাধা দূরীভূত হবে। 11 তারিখ পঞ্চমভাবে চন্দ্রমা আয় বৃদ্ধি ঘটাবে। শেয়ার এবং লটারিতে লাভ পাবেন। বড় ভাই বোনের থেকে আর্থিক কিছু লাভ পাবেন। সন্তান সুখ বৃদ্ধি পাচ্ছে। প্রেম জীবনে নিশ্চিত শুভ ফল পাবেন। এই সপ্তাহটিকে ভালো রাখার জন্য প্রত্যেক দিন গুড় সেবন করুন এবং কলা গাছে হলুদ জল ঢালার চেষ্টা করুন। এই রইল এই সপ্তাহের রাশিফল। আবার দেখা হবে আগামী সপ্তাহে। আর রাশিফল ভালো লাগলে দিদির চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।